আপনার ইন্ডিয়া বার মানে অনেক আশা সে আমার সাথে কথা বলার জন্য আর এরকম কারোর সাথে এভাবে কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম হে হোয়াটস আপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাইকে কুমিল্লার কুদ্দুস আজকে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিও ইন্টারেস্টিং বলতে একটু ডিফারেন্স অন্য ভিডিও থেকে ব্লগ ভিডিও থেকে ডিফারেন্স আমার ফেসবুক পেজে সবসময় আমার নাকি ভিডিও দেখে একটা ফ্রেন্ড আরই আপনার ইন্ডিয়া বার মানে অনেক আশা সে আমার সাথে কথা বলার জন্য আরই তো সে আমাকে এখন কল দিবে সো আপনারা লাইভে দেখতে থাকুন সে কি বলে বা তার কি অনুভূতি প্রকাশ করে আমিও আজকে এক্সাইটেড এই ফার্স্ট টাইম যে কোনো অডিয়েন্স আমার ভিডিও দেখে এতটা মানে এক্সাইটেড হয়ে গেছে মানে সে আমার সাথে কথা বলবে ভিডিও কলে সো আপনারা দেখতে থাকুন গাইস ফাইনালি এক কল দিয়ে ফেলেছে দেখেন এখন কথা বলে দেখি কি বলে আসসালামু আলাইকুম ভালো আছেন তো জি দাদা ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আমরা একটা বই পুস্তকে পড়েছিলাম যে পলাশী যুদ্ধ কি ওই জায়গায় নাকি আচ্ছা আচ্ছা দাদার নামটা যেন কি মিনারুল শেখ ও দাদা পলাশি ওইখানে থাকেন আর দাদা কি করেন পড়ালেখা করেন না ওর চাকরি বাকরি করেন না কিছু করি না পড়ালেখা শেষ করে দিয়ে এখন চাষবাস এসব কিছু করি কাজকর্ম ও আচ্ছা মানে আপনি তো আমার অনেকদিন ধরে বলতেছেন যে ভাই আপনার সাথে কথা বলতে চাই কথা বলতে চাই তো আজকে আপনি আমার সাথে কথা বলতেছেন যে ভিডিও কলে যে আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে আপনার সাথে আজ কথা বলতে এরকম কারোর সাথে এভাবে কথা বলা হয়েছে অনেকে দেখা গেছে অনেক যারা বড় বড় সেলিব্রিটি হয়ে যায় তারা নক দিলে কেউ মনে করেন যে রিপ্লাই দেয় না হ্যাঁ হ্যাঁ আমার কাছে জিনিসটা নাই আমার ছোট হোক বড় হোক যে যে আসে বা যে আমাকে নক দেয় আমি তার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি বা কেউ কমেন্ট করলে তার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে এই জিনিসটা নাই বুঝছি বুঝছি জি আপনি আমাকে নক দিয়েছিলেন ফার্স্টে তারপর আমি আপনার মেসেজ দিয়েছিলাম তারপর আপনি কয়েকদিন বলতেছেন যে দাদা আপনি আপনার সাথে কথা বলতে চাই ভিডিও কলে আমি আপনার সাথে কথা বলতে চাই আমি আপনার বড় একজন ফ্রেন্ড আমি ইন্ডিয়া থাকি তো এটা শুনে নিজের কাছে একটু মনে করেন যে একটু আনন্দ লাগতেছে আর মানে ইন্ডিয়াতে আমার সাপোর্টার আছে মানে ইন্ডিয়ার লোকেরাও আমার ভিডিও দেখে আল্লাহ দাদা কথা দিলে অনেক সময় যদি কোনোদিন যদি আল্লাহ তৌফিক দেয় যাওয়ার যদি ইন্ডিয়া যায় অবশ্যই আপনার সাথে মিট করবো আমি এটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে ওয়াদা করলাম আপনি যদি বাংলাদেশে আসেন অবশ্যই নক দিবেন মিট করবো ঠিক আছে ঢাকা থেকে একটু দূরে কুমিল্লা আরে তো ওই সমস্যা না আপনি ঢাকা আসলে চলবো এয়ারপোর্ট আসে আমার নক দিলে বা আমার আগে ইনফরমেশন করলে চলবো তো আমি আপনার সাথে মিট করার চেষ্টা করবো আরে ইনশাল্লাহ আচ্ছা দাদা তাহলে ভালো থাকেন আরেক সময় কথা হবে ওকে সবসময় এসকে কুদ্দুস অফিসিয়াল পেজ এবং ইউটিউবের পাশে থাকবেন লাভ ইউ অলওয়েজ ওকে টাটা বাই বাই সো আপনারা দেখলেন তো এবং ইসকানে শুনলেন আমার কাছে জিনিসটা আজকে মানে খুবই আনন্দ একটা বিষয় আরে যে ইন্ডিয়া তো লোক আছে যে আমার ভিডিও দেখে বা আমার ভালোবাসে বা এরকম একটা জিনিস আজকে আমি দেখি আমি খুবই গর্বিত তো সো যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটা ফটাফট লাইক দিয়ে দেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা যদি ফলো দিয়ে না রাখেন পেজটা ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে